সোমবার তথা মহা অষ্টমীর সকালে ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলেন রাজ্যসভার নয়া সাংসদ বিপ্লব কুমার দেব সহ হরিয়ানার পাঁচজনের এক প্রতিনিধি দল। প্রথমে তারা মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। তারা প্রথমে হেলিপ্যাডে করে আসাম রাইফেল ময়দানে আসেন, তারপর সেখান থেকে গাড়িতে করে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যান। সেখানে তাদেরকে স্বাগত জানান জেলার সভাপতি অভিষেক দেবরায়, মণ্ডল সভাপতি প্রবীতা সহ ভারতীয় জনতা পার্টির একাংশ কার্যকর্তারা। পুজো দেওয়ার পর নয়া সাংসদ জানান মাকে দর্শনের জন্য এসেছে, মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করছি। দর্শনের জন্য এসেছি এবং ত্রিপুরার আপামর জনসাধারণের ভবিষ্যৎ সুন্দর হোক, সমৃদ্ধি হোক তার কামনা করেছি। আমার সঙ্গে হরিয়ানা বিজেপি প্রেসিডেন্ট ওম প্রকাশ ধনকরজি এবং তিনজন মহামন্ত্রী এসেছেন মায়ের দর্শনের জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। এবং আমি আশা করি 2018 ত্রিপুরাতে যে বিকাশ যাত্রা শুরু হয়েছে মায়ের আশীর্বাদে, সেই বিকাশ যাত্রা প্রবাহমান থাকবে। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সহ হরিয়ানার প্রতিনিধি দলের মায়ের মন্দিরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।